অপুকে বাদ দিয়ে বুবলিকে সিনেমায় নেওয়ার কথা বলেছিলেন শাকিব খান। বুবলিকে সিনেমায় না নেওয়ার কারণে সিনেমাটি 70% কাজ করে সিনেমাটির কাজ বন্ধ করে দেন শাকিব। এ নিয়ে এখন শাকিবের নামে মামলা করবেন প্রযোজক। প্রিয় ভিউয়ার্স, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এক সময় ঢালিউডের অন্যতম সেরা জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। একসঙ্গে 70টিরও বেশি সিনেমায় কাজ করেছেন তারা, যা বিশ্বের যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিরল এক রেকর্ড। এই জুটিকে নিয়ে 2014 সালে শুরু হয়েছিল মাই ডার্লিং নামের একটি সিনেমা, কিন্তু 70% শুটিং হওয়ার পর সিনেমাটির কাজ আর আগায়নি, কারণ পরের বছর শাকিব অপুর মাঝে শুরু হয় দাম্পত্য কলহ, যার কারণে অপুর সঙ্গে কাজ করতে রাজি হননি শাকিব, ফলে 4 বছর ঝুলে থাকে সিনেমাটির শুটিং। সম্প্রতি গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন মাই ডার্লিংয়ের প্রযোজক মনিরুজ্জামান। তার কথায় 2018 সালের চলচ্চিত্র সংশ্লিষ্ট সমিতিগুলোতে এ বিষয়ে অভিযোগ জানানোর পর শুটিংয়ের জন্য শিডিউল দেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, কিন্তু সাড়া মেলেনি শাকিব খানের পক্ষ থেকে, উল্টো তিনি জুড়ে দেন শর্ত। প্রযোজক জানান, ওই সময় মাই ডার্লিং থেকে অপু বিশ্বাসকে বাদ দিতে বলেন শাকিব খান, তাকে বাদ দিয়ে নিতে বলেন শবনম ইয়াসমিন বুবলিকে। বর্তমানে এ দুজনেই এখন শাকিব খানের প্রাক্তন স্ত্রী, কিন্তু নায়িকা বদলানোর পক্ষে ছিলেন না প্রযোজক। পরে শাকিব খান নায়ক নায়িকার শর্ট নাকি আলাদা করে নেয়ার কথা বলেছিলেন প্রযোজককে, তাতেও রাজি হননি প্রযোজক। মনিরুজ্জামান বলেন, ছবিটির শুটিং আগে থেকে যতটুকু যেভাবে হয়েছিল, নায়িকা পরিবর্তন বা আলাদা করে শর্ট নেওয়া সম্ভব ছিল না তখন। নায়িকা পরিবর্তন করলে সব ফুটেজ আবার ফেলে দিয়ে নতুন করে শুটিং করতে হতো, এতে তার দ্বিগুণ খরচ হয়ে যেত। আর নায়িকা অপু বিশ্বাস ছিল বলে আর শিডিউলই দেননি শাকিব খান, ফলে শাকিব খানের বিরুদ্ধে শুটিং ফাঁসানোর অভিযোগ তুলে মামলা করার কথা জানিয়েছে মাই ডার্লিংয়ের প্রযোজক মনিরুজ্জামান। তিনি বলেন, ভুল হয়েছে, 2018 সালে মামলাটা করা উচিত ছিল, আদালতে গেলে আমি ন্যায় বিচার পেতাম, কারণ আমি সঠিক পথে ছিলাম এবং এখনও আছি। প্রিয় ভিউয়ার্স, মাই ডার্লিং সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস নায়িকা ছিল বলে সেই সিনেমার শুটিং আর করেননি শাকিব খান, বরং অপুকে বাদ দিয়ে শবনম ইয়াসমিন বুবলিকে নিতে বলেছিল সেই সিনেমায়। হয়তোবা বুবলি থাকলে সেই সিনেমার কাজটি এতদিনে শেষ করে ফেলত শাকিব।